প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ফিরে আসায় বাংলাদেশ আওয়ামী লীগ বেলজিয়াম শাখার সভাপতি বজলুর রশিদ বুলুকে সংবর্ধনা দেওয়া হয়েছে স্থানীয় সময় রোববার রাজধানীর ব্রাসেলসের একটি রেস্টুরেন্টে বেলজিয়াম শাখা আওয়ামী লীগের উদ্যোগে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মনির হোসেন পলিন বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি শফিউল্লাহ ভুইয়া শফি আনোয়ার হোসেন রিয়াজুল ইসলাম খান সাজু রানা মোহাম্মদ যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মোল্লা মাহফুজুর রহমান দফতর সম্পাদক আরিফুল ইসলাম আরিফ মানব সম্পদ বিষয়ক সম্পাদক জামান কবির সম্বোধিত অতিথি তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের বিবেদ ও হিংসা ভুলে একতাবদ্ধভাবে কাজ করে বেলজিয়াম আওয়ামী লীগকে এবং সর্বইউরোপিয়ান আওয়ামী লীগকে সামনে এগিয়ে নে আর উপর গুরুত্ব আরোপ করেন এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তানভীর মাহমুদ রুবেল প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আবু আল হাসান সোহাক এবং উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী সুদীপ কুমার সেনসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ